আমি আপনার কাছে একটা অনুরোধ করে যাই গো নবী, কিয়ামতের মাঠে যদি আমার আল্লাহ কোনো জিনিসের জন্য আমার মাফ না করে এই গোস্তের টুকরাটা আল্লাহর সামনে তুলে ধরু, ও মালিক এই গোস্তের টুকরাটা আমি কোনোদিন মারামারি করে উঠাই নাই, কোনোদিন কোন মানুষের সাথে ক্ষমতার দখল করার জন্য নয়, একমাত্র আমি কুপ খেয়েছি মার খেয়েছি মাইয়ার হাতে তোমার এই কোরআনের জন্য। জীবনে যদি তোমার কাছে ভালো লাগে আমার এই গোস্তের ওসিলায় আমার নবীর উম্মত গুলার মাফ করে দাও। বাজান এখন যদি একটা আওয়াজ দিও হযরত বেলাল কিন্তু কিয়ামতের মাঠে খালি গায়ে যখন উঠবে, এ সিরাজগঞ্জের যুবক ভাইরা রে কামার খকরের যুবক ভাইরা, বেলালকে যে মেরেছিল মক্কা নগরীতে বেলালের সমস্ত শরীরের চামড়া গুলো উঠে গিয়েছিল, বেলালের জিব্বার মাসকান দিয়ে প্যারাক ঢুকাই দেওয়ার কারণে বেলালের জিব্বার মাসখানে ছিদ্র হয়ে গেছিল। বাবা জীবনে সঠিকভাবে সেই উচ্চারণ করতে পারে নাই, কিয়ামতের মাঠে তোমার আমার নাজাতের জন্য জিব্বাটা বের করে দিয়ে বলবে মানি কামার খন্দোয়া যে বসি আমি বেলালের কথা শুনে কাঁদছি, 18 বছরের যুবক কাঁদছিল, 22 বছরের যুবকও কাঁদছিল, আমি বিলালের কবরে তাদের চোখের পানি পৌঁছানো হয়েছি, যদিও তারা আমাকে দেখে নাই তাদের ছবিগুলো আমি অন্তরে রেখে দিয়েছি, ওই কামার খন্দ উল্লাপাড়া রায়গঞ্জ যুবক সিরাজগঞ্জের যুবক গুলাকে না মাফ করা পর্যন্ত আমি বিলাল জান্নাতের গাড়িতে কদম দিব না। এ যুবক রে বেলালকে মারতে 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 যখন জিব্বাটা কোটা দিয়ে টান দিয়ে ওইখানে প্যারাক মেরে বলায় রেখে দিছে, বাবা এই জিব্বাটা গোড়ার থেকে ছিঁড়ি আর টাই না বইলে গেছে, এই জিব্বাটা আল্লাহ রাইতে পারে না, জিব্বাটা এখান থেকে বের হয়ে এখানে লাইগে রইছে, বেলালের জিব্বা এইভাবে ঝুলে রইছে। সহজে বুঝাই দেই যেন বুঝতে পারেন, এটা যদি তুলনা দেয়া যায় না তারপরে দেখ কুকুর দেখবেন পানির পিপাসা লাগলে কিন্তু জিব্বাটা বের হয়, ঠিক বেলালের জিব্বা তারা আগুনের কোটা লাগে একটা আইনা বেলালের জিব্বার ভিতরে যায় না কোন রকম যায় না একটা আইনা সিলা আছে। আমি জানি না আমার মতো কার মা নাই কার বাবা নাই, এই পৃথিবীতে গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। কয় সেকেন্ড ভাই কয় সেকেন্ড? এখন কাম আমি জানি না সিরাজগঞ্জের ভাইরা তো জীবনে কত গুনাহ করছো, আমি শুরুতেই বলছি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, জীবনে যত গুনাহ করছেন আজকে তওবা করবেন আগামী কালকে থেকে নেক আমল করবেন, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা নেক আমল করবে ওয়াদা দিয়েছো, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতি হাসানা, আল্লাহ সূরা আল ফুরকানের মধ্যে বলেন তোর জীবনের যত গুনাহ আছে ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতি হাসানা সব গুনাহ মাফ করব তো করবই, ওই জায়গাগুলোকে আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। যারা তোর শেখ হাসিনা খালেদা পারবে না ইরশাদ পারবে না আমি পারব, আল্লাহু আকবার জোরে বলতে পারে না, তোর দেশের সরকার যত অন্যায় করুক না করুক 50 বছর পরে হলো তোর ফাঁসি দিবে না হলো তোর বিচার করবে, কিন্তু আমি আল্লাহ তুই যত অন্যায় করবি আমি 50 বছর লাগবে না 50 সেকেন্ড পরে যদি তওবা করিস আমি মাফ করে দেব। ওয়া কান আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন আমার মতো মাফ করার আল্লাহ কেউ নাই, কে বলেছে কে 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 কে? এবার কান্দি দেখা যাবে কোন যুবকের চোখে পানি আছে, এই বিলালের জিব্বার যখন টাইনা বের করে দিছে আর ভিতরে যায় না, আমার নবী বিলালের জিব্বাটা এইভাবে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাই দিলেন, আল্লাহর কাছে হাত তুললেন আল্লাহ আমার বিলাল কিন্তু এই জিব্বাটা মারামারি করে বের করে নাই তোমার কোরআনের জন্য বের করেছে,
আমার বিলালের জিহ্বাকে আবার সাবেগে এনে দাও। সাবেগে আসছে ঠিকই বাবা, কিন্তু জিহ্বার মাঝখান দিয়ে যে লোহা ঢুকাই দিছিল গরম করে পেরাক মেরে দিছিল লোহা দিয়া, ওই জিহ্বার মাঝখান দিয়ে ছিদ্র ছিল, কিয়ামতের মাঠে জিহ্বাটা বিড়াল এইভাবে বের করে দেবে। ও মালিক, মালিক ও রহ, তুমি না সব? আল্লাহ বলবে হ্যাঁ আমি তো সব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, لا تأخذه سنة ولا نوم. আমি তো সব, আমি সব, আমি 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য আমি ঘুমাই না, আমি যে ঘুমাই না এইজন্য আমি ক্লান্ত হই না বিলাল। এই বান্দা, আমি তো 24 ঘন্টা খেদমত করি, এদিকে দেখেন যখন এই কথা বলে তখন বিলাল বলবে তুমি 24 ঘন্টা যখন চাইছিলে তুমি দেখো নাই বিলালের জিহ্বাটার মাঝখান দিয়ে ফাঁকা কয়ে হ্যাঁ এই জিহ্বার ছিদ্র রসিলায় তুমি আমার নবীর উম্মত গুলাকে মাফ করে দাও। আরে বহেন আপনার লাগে দোয়া করি জি, আল্লাহ কবুল করেন, দুর্ঘটনা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাই, কত সুন্দর চেহারা, 25,000 দিয়ে গেছে আর 5,000 পারেন না, 5,000 টাকা ইনশাল্লাহ 10টা সিভি দিয়ে দিবেন। নরক তাকবীর, অতিথি সাহেব যদি লাশ পর্যন্ত থাকতো আমি তার মা বাবার লাগি প্রাণ ভরে দোয়া করতাম, চেহারা দেখে আমার পছন্দ হয়ে গেছে। তখন মারহাবা ভাই, কত প্রধান অতিথি থাকে ওরা দেখলে মনে করে বামা দিয়ে থাকবো পারি আমি, আর দাঁড়িয়ে নাই মুসো নাই, আমরা গোপালগঞ্জের মানুষ তো করা, কিন্তু ওনার দেখে আমার ভালো লাগছে। দরকার মারহাবা, অবশ্যই আমার নবীর দেশে গেছে, নবীর প্রাণ খুলে সালাম দিছে, ওই বিড়ালের দেশটাও দেখছে, বিড়াল জায়গাতে মায়ের খেয়েছে ওই জায়গাগুলোও দেখছে। এই স্মৃতিপূর্ণ জায়গাগুলো আপনাকে দেখতে মন চায় না? যাবেন না? যাবেন না ইনশাল্লাহ বলো? কিন্তু যারা আজকে মা বিলে আমার সাথে মোনাজাত করে যাবা, আমার বিশ্বাস কেন যেন মনে করে আপনারা গরিব হইলেও হজে যাইতে পারবেন। জানেন আপনি মক্কা মদিনার কথা শুনে যদি কান দেন কোনো ওয়াজে, আল্লাহ যদি মক্কা মদিনার টাকার অভাবে না নাই কিন্তু নবীর স্বপ্নে দেখতে পাবেন, মক্কা মদিনা আপনি দেখতে পারবেন, আপনি হজ করতেছেন, আরাফায় আছেন, মিনায় আছেন, পাথর মারতেছেন, আল্লাহ বলেন তোর টাকা আমি দেই নাই কিন্তু নবীর স্বপ্নে দেখাইছি তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আরে যুবক কেউ যাইস না ইনশাল্লাহ বলে, আমি আজকে প্রাণ খুলে দোয়া করে দিয়ে দেবো। তারপরে থাই অনেক লোক গেছিল আমার সাথে, জীবন দিছে ওই নবীর বিরুদ্ধে নাটক করবে এটা মেনে নেওয়া যায়? জোরে করো, কারণ ওই নবী সম্পর্কে আমার আল্লাহ কোরআন কি বলে শোনেন, وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا لَّن يَكُونَ لَهُمُ الْخِيَارَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا এই নবীর বিরুদ্ধে নাটক করবে। সম্রাট আকবরের কাছে পারমিশন চাইছে, হিন্দুকে পারমিশন দিয়ে দিছে। আমরা কষ্ট হয়ে গেছে, শেষ করে দেই? আরে ভাই 9টায় উঠছি, 10টা 20 বাজে সারা রাত। মিথ্যা কথা কত, যারা আপনার নবীর এত ভালোবাসে, এটা কোরআনের পাখি আল্লাহ সারা দিন কাজ করছে, খেতে খামারে সারা রাত ওয়াজ শুনতে চায়, এরাও জানে যে সারা রাত ওয়াজ হবে না, এরাও জানে যে আমরা বক্তারা ক্লান্ত থাকি, সারা রাত ওয়াজ কারো দ্বারাই সম্ভব না, কিন্তু তারপর তারা মনের থেকে বলছে সারা রাত শুনছো, সারা রাত শোনার সব দান করে দাও, কিন্তু ওয়াজ আমি করবো আপনাদের মনে যতটুকু আল্লাহ চায় তৌফিক দেয়, কিন্তু যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবে।
পিছনে একটা সাদা লাউ সর দরন লাম দম গা ওই যে জায়গা দিয়ে বড় দ ওই সাদাওয়ালা না ওই পেন্টওয়ালা সাদাটা দেখ কান কোন ডাইকে জায়গা দেখ খেলে যাও সে আল্লাহু আকবার জোরে কই আল্লাহ কষ্ট হইতাছে না আর মাত্র 5 মিনিট কথা বলো হ্যাঁ তাহলে সে ডাউট করলো টাইনে দেবি তো আমি খেলে দেখাই দিই মোল্লা দুপিয়াজু আমার মতই হুজুরের মতো একজন আলেম দরকার মারহাবা সে হলো তার মসজিদের ইমাম তার পাশে থাকতো সব সময় হঠাৎ করে যখন হিন্দু গো নগেন বাবু ধীরেন বাবু পারমিশন দিয়ে দিছে নাটক কর নবী মুহাম্মাদের বিরুদ্ধে মোল্লা দুপিয়াজ মসজিদ ইমাম সাহেব সমস্ত শক্তিকে এক জায়গায় করে বলেন যেই নবীর দিকে চোখ তুলে তাকাই আল্লাহ নিষেধ করেছে মুসলমান তুমি একজন মুসলমান করে জন্ম নিয়ে নবীর বিরুদ্ধে নাটক করবে রঙ্গিলা রসুল ছিল নবী তুমি এটার পারমিশন দিয়ে দিলা এবার একটা আওয়াজ দিবেন জীবন এত জোরে করবেন আওয়াজ দেন নাই ঠিক আছে সম্রাট আকবর বলে তোর সমস্যা কি মোল্লা দুপিয়াজু বলে তুমি পারমিশন দিতে পারো আমি আশেকের রাসূল আমার জীবন থাকতে ভারতবর্ষে আমার নবীর বিরুদ্ধে কোন নাটক করতে দিব না দিব না দিব না দিব না পারলে আমি মোল্লা দেখব সম্রাট আকবর বলে হায় হায় তুই আমার পুরো মস্তক কাঁপাই দিয়ে তুই মোল্লা মানুষ আল্লাহ আকবার বলতে পারে না শাহজালে মানে যদি বাদশা গোর গোবিন্দ তখতে তাউসকে ইটা খুলে ফেলতে পারে তার বিরুদ্ধে ধরে দিয়া আমরাও প্রমাণ করে দিব কোরআন বিরোধী আল্লাহ বিরোধী রসুল বিরোধী প্রত্যেকটা নাস্তিকের পিঠা বসু জাতি একা রাজি আসো দু হাত তুলে বার আল্লাহকে দেখায় দাও ভারতবর্ষে দুলাঞ্চিত করে দিবে নগেন বাবুরে ডাক দেখো নগেন বাবু এদিকে আহেন কি ও দীরেন বাবু কি আপনার নাটক করার পারমিশন তো আমি দিলাম কিন্তু মোল্লা তো ফেস লাগাই দিয়েছে কয় কি মোল্লা গুলো করতে দিবে না কয় তুই স্যার এই মোল্লা শুনলে গুলো দাম আছে কয় তুমি আমার মোল্লার সিনো না সারা রাত ও আমার সাথে সারা দিন আমার সাথে থাকে রাত হলে আল্লাহর সাথে থাকে আমি আর ওয়াজি করি না মুনাজাত করি আল্লাহু আমিন ও আল্লাহ এরা জোর দেয় না তুমি গো বাড়ি ঘর সিনো গো আল্লাহ আল্লাহ আমি যাইতেছি কেমন দুঃখ লইয়া রব্বানা আতিনা তাহলে এবার আওয়াজ দিও কেমন আমার নবীর পক্ষে একটা আওয়াজ দিও এই সম্রাট আকবর আপনি মোল্লা সল্লারে বেল দেন এগুলার পানি খাওয়ার টাইম দেব না কাঠি ওয়াজ কান দেশন নাক দেশন মগর এই এটা যাই তো এবড়ে ঘর আর প্যান্ট খুলে না দেখ কেন দেখছ জাতাতে বড় তিন জনে জাতা দে এককে জাতা আর গারবাই দিবি বাপ্পা ঠিক আছে ইনশাআল্লাহ বলে ওরে যারা ধরে রাখছো তোকে ধন্যবাদ ওজন উঠতে পারে না আর পেন টু মেন্টে একবারে জায়গা মারহাবা বলে তোকে ধন্যবাদ সিরাজগঞ্জের মানুষ জোর আছে গোবার মজা লাগলো এ বাবা ইন্দিমিন টাইমে সম্রাট আকবর বলে মোল্লারে কেমনে শেষ করবেন হুকুম তো করালো স্যার চিন্তা করেন না এমন প্রশ্ন করবো এমন পেশ মারবো প্রশ্নের উত্তরও দিতে পারবো না নাটক করা ফিরে দিতে পারবো না কি প্রশ্ন করবা কয় দেখেন স্যার হে মোল্লা ঠিক আছে তোর নাম কি কয় মোল্লা দুপিয়াজি মোল্লা দুপিয়াজি তোর নাম তুই একটা মসজিদের ইমাম হইয়া তুই বাচ্চার উপর দিয়ে কথা বলিস কয় এই এ আকাড়া
আমি কোনোদিনও সম্রাটের বিরুদ্ধে কথা বলি নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তখন আর আমার জবান বন্ধ থাকবে না। তুই জানোস না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর মতো চরিত্রবান মানুষ পৃথিবীতে একটাও নেই। আমার নবীর নিয়ে নাটক করবে আমি বই বই দেখবো, এটা হতে পারে না, 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 পারে না। আল্লাহর সাথে প্রেম করতেছে, ও আল্লাহ আমার কি প্রশ্ন করবে আমি জানি না, তুমি আমার শিখাই দিও। রহমান আল্লাহর কাছে চাইলে দেয় না, আল্লাহ দেয় দাদা ভাই দেয় 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 জীবনে কি গুনছে। আপনি যদি বলেন হুজুর আমার মাটির কলসে পানি রাখছে, এর কয় বোতল পানি হবে হুজুর, কত আমি জীবনে পারবো? মানে ঠগানো প্রশ্ন। আমার জীবনে আমার একবার নাটক, আমি মাগুরা ওয়াজে গেছিলাম অনেক আগে, প্রায় 2008 সালে। ওয়াজে যাওয়ার পরে আমার এক চেয়ারম্যানের পাশে আমার খাওয়া, চেয়ারম্যান আমার প্রশ্ন করে, হুজুর কি ইসলামের ভিতরে কিছু কিছু গোরামি আছে, কিছু কিছু ভুল তথ্য আছে যেগুলো শুনলে আমার পছন্দ হয় না। বললাম কি কি? কয় অন্যায় করে একজন, সাজা খাটে আর একজন। বললাম সেটা কেমন? কয় এই শীতের মধ্যে, মাঘ মাসের শীতের মধ্যে যদি উজু ভেঙে যায় পিছনে রাস্তা দিয়ে আর সামনে রাস্তা দিয়ে পানি বাইর হয় আর বাতাস বাইর হয়, রজু ভাঙে না? কেন তাহলে বিধানটা করতো যে হাত পাও না ধুইয়া খালি ওই জায়গাটা ধুলি হয়? দেখছেন নি বদমার যুক্তি কি? শীতের ভিতরে হাত দিতে হবে, পাও দিতে হবে, নাহে পানি দিতে হবে, মাথা মাসে করতে হবে, পাও হুজুর এটা কেমন হলো? অন্যায় করছে ওরা দুইজনে সামনে আর পিছনে, ওটুক দিয়ে এলো তলি তলি গেল। দেখছেন বদমাশির বুদ্ধি কি? হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা ভূত দিয়ে গিয়ে, ওই জাকিহিম ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আলেমুল্লাহ আমাকে কিন্তু আল্লাহ হঠাৎ বুদ্ধি দিয়ে দেয়, কথা বলে না কেন? আমি বললাম ও অন্যায় করছে একজন, অপরাধ হবে আর একজন, এই তো কয়। হ্যাঁ তাহলে আপনার কাছে আমি আর একটা প্রশ্ন করি, আপনার যদি বগলের মধ্যে বাগি হয় অথবা ফোড়া হয়, ফোড়া চিনেন না, ওই যে ব্যথা পাকলে পুজ বের হয়, তা আপনি ওষুধ খান কোন জায়গা দিয়ে? কয় গাল দিয়ে। কয় না না, আস্তে গড়ের ভিতর দিয়ে সিরিজ দিয়ে ঢুকাম। এরকম নাস্তিক বাংলাদেশ আছে না নাই? আছে না নাই? একটা নাস্তিকেরও জায়গা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। শুধু আমার দিকে তাকাও, 30টা সেকেন্ড তাকাও। মোল্লা দুবিয়া দিকে বলছে বাচ্চার ছাদে কয় গ্লাস পানি আছে? মোল্লা দুপিয়া জমার আল্লাহর কাছে টেলিফোনে নাম্বার সাম আছে, আল্লাহ আমি তো জীবনে জানি না এই টাঙ্কিতে কয় গ্লাস পানি আছে, তুমি কয়ে দাও। আল্লাহ কয় কো সহজ তো উত্তরটা, কয় গ্লাস তুমি কো, তোর পেটা গ্লাস দিয়ে তুই কি করবি? মনের ভিতর আল্লাহ জাগাই দেয়, সেটা কি? হে মোল্লা তুই বলিয়া দে, ওয়ুযাক্কিহিম ওয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ, ওহির দরজা বন্ধ হইছে, অন্তরের দরজা বন্ধ হয় নাই। হে মোল্লা বলে দে, ও তো কইছে কয় গ্লাস পানি হবে, ও তো বলে দে নাই যে এই গ্লাসের কয় গ্লাস হবে, তা কি করে কইছে? কয় না, তাহলে কয়া দে, গ্লাস যদি টাঙ্কির সমপরিমাণ হয় তাহলে গ্লাস কয় গ্লাস, যদি দুই ভাগ হয় কয় গ্লাস? যখন এই উত্তর দিয়ে দিছে নগেন বাবু কে, আরে ভগবান এটি সহজ উত্তর, এটা তো আমিও জানতাম না। কি রে কি বেটা বয়, এ বেটা বয় তুই মারহাবা বলে, উত্তর সঠিক হয়েছে না?
নগেন বাবু কয় মোল্লা তোর মাথা এত বুদ্ধি, দেশ দেশ তোর চালানোর দরকার। ধীরেন বাবু ধরেছে মোল্লা এদিকে তো সহজ সহজ আর একটা করে কর কি পারলে কর কি কর কি ভারতের ভিতরে কয় হাজার কাউ আছে? কাউ আছেন না? এখন নাই, এদেশে বিচার নাই লেগে কাউ আর নেই। মারহাবা বলেন। এ কাক ছিলেন না কালো কাক? বলে কয় ভারতে কয় হাজার কাউ আছে ক? একে জীবনে গুনছে জোরে ক বল কয় হাজার কাউ আছে? আমার মোল্লা দুপিয়েছু আমার আল্লাহর টেলিফোনে, আবার টেলিফোন নামছে ওমানি আমি একটা নগণ্য গোলাপ প্রথম প্রশ্নের উত্তর দিলাম এইটা কি দিব আমি তো জানি না ভারতে কয় হাজার কাউ আছে, উত্তর না দিতে পারলে নাটক করবে তোমার নবীর বিরুদ্ধে। আমারে তুমি বলে দাও কাউ কয় হাজার আছে, আমার আল্লাহ বলে মোল্লা দুপিয়া জোরে তুই আমার নবীর পক্ষে দাঁড়াইছো দাঁড়াইলা বলতেছে মালিক রে মুসা নবীর সাথে কইছো কথা তোর পাহাড়ে নিয়ে আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর খাটে ইউনুস নবীর সাথে বলছো কথা মাসের পেটে নিয়ে বাবা দেখেন দেখ পটে পানি আসে কিনা ইউনুস নবীর সাথে বলছো কথা মাসের পেটে নিয়ে সাথে বলবানি কথা মৃত্যুর সময় বইয়া। যখন আমি বলবো আমাদের সাথে বলবানি কথা তখন আল্লাহ আকবার জোরে দিয়ে চোখটা বন্ধ করে কি কইছে তোমার গুনাহ মাফ হইবে না এখনই মাফ হয়ে যাবে। ইব্রাহিম নবীর সাথে বলছো কথা আগুনে ফেলাই সাথে বলবানি কথা পলসুরাতে বইয়া আমার নবীর সাথে বলছো কথা আসমানে তুলিয়া আমার নবীর সাথে বলছো কথা আমাদের সাথে বলবানি কথা যায় না মাঝে বইয়া। আল্লাহ আমার ভাইদের দোয়াকে কবুল কর। মোল্লা দুপিয়াজু বলে ভারতে কয় হাজার কাউ আছে? ভারতে কয় হাজার কাউ আছে বল? সাথে সাথে বলে ভারতে 9999টা কাউ আছে। মোল্লা দুপিয়াজু কয় 9999টা কাউ আছে? নগেন বাবু কয় চা আগের ডানা যুক্তি দিয়ে বলছেন এটা কেমন হলো 9999টা কাউ কই আছে? কয় চোখ কথা কবি এখনো পরশ যুক্ত শেষ হয়নি কেমনে
প্রায় 999 টা কাউকে আমি বললাম না,